টেকাই হইতেছে সবচেয়ে সত্য জিনিস, আর বাকি সব মিস। ঈদুল আজহায় মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে অন্যতম সুরঙ্গ। চলচ্চিত্রাঙ্গনের হাওয়া বদলে বেশ সাড়া জাগিয়েছে সিনেমাটি, দর্শক টানার পাশাপাশি দেখেছে ব্যবসায়িক আলোর মুখ। দেশ বিদেশে যখন সুরঙ্গ নিয়ে উন্মাদনা, তখন টিমের কপালে চিন্তার ভাঁজ, কারণ পাইরেসি করে ছড়িয়ে দেয়া হয়েছে পুরো সিনেমা। বাধ্য হয়ে বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয়ে টিম সুরঙ্গ। ডিবি প্রধানের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী আলোচনা হয় নিশো রাফিদের। লিখিত অভিযোগের ভিত্তিতে সুরঙ্গ সংশ্লিষ্টদের আশ্বস্ত করেন ডিবি প্রধান। যারাই অন্যায় কাজটি করছেন, ভিডিও আপলোড করছেন, ইউটিউবে আপলোড করছেন, আপনারা দ্রুত নামিয়ে পেলেন, নতুবা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নিতে আমরা বাধ্য হব। এবং আমি মনে করি এই সিনেমাটা আরও ভালো ছিল কিনা আমরা প্রত্যাশা করি। এখন বিকাশেবেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। পাইরেসির ক্ষতিকর প্রভাব পুরো ইন্ডাস্ট্রির উপর পড়ে, তাই যারা এর সঙ্গে জড়িত তাদের সরে আসার অনুরোধ করেছেন নির্মাতা রায়হান রাফি। এটা তো অনেক বড় একটা অপরাধ, আজকে আমাদের সিনেমার সাথে হয়েছে, কালকে আরেকটা সিনেমার সাথে হবে, আমরা চাই না কোনো সিনেমার সাথেই এটা হোক। তো আজকে আমরা অফিসিয়ালি জানালাম এবং আমরা খুব খুশি যে আমরা জানানোর সাথে সাথে তাৎক্ষণিকভাবে হারুন স্যার তার টিমকে বলে দিয়েছেন। একটা সিনেমা, একটা অনুভূতি, এটাকে হত্যা করার চেষ্টা, তো আমি আমি এটাকে নিন্দা জানাই এবং আমি এটা এটা এই একই সত্যি এটা জানাতে চাই যে এটা আর কারোর সাথে না ঘটুক। এই কষ্টটা আসলে প্রকাশ করার মতো না যে হলে এসে দর্শক দেখছে তার আগে ছবি পাইরেসি, তাহলে সামনে যে আরও ছবি আসবে মুক্তি পাবে তাদের সাথে যদি এরকম হয় রিলিজের পরপরই বা আগেও হয়েছে, এটা আসলে অনেক দুঃখজনক। পাইরেসির মুখে পড়লেও সুরঙ্গর দর্শক কমেনি বলে জানিয়েছেন প্রযোজক শাহরিয়ার শাকিল। অন্যদিকে কোনো সিনেমাই যেন পাইরেসির মুখে না পড়ে সে প্রত্যাশার কথা জানালেন তমা নিশোরা। আল কাসির, সমসংবাদ, ঢাকা।